দর্শক, রাজনীতির গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নির্বাচন, আর নির্বাচনের গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ ইভিএম। এটিএন বাংলার নতুন আয়োজন ভোটের আলাপ অনুষ্ঠানের আজকের আলোচনার বিষয় ইভিএম। আপনাদের সঙ্গে আছি আমি একরামুল হক সায়েম, আর আমাদের আজকের অতিথি নির্বাচন কমিশনের ইভিএম প্রকল্পের পরিচালক কর্নেল সৈয়দ রাকিবুল হাসান। কেমন আছেন আপনি? কি ভালো, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আমরা শুরুতেই জানতে চাই যে অনুমোদনের অপেক্ষায় আছে, আমরা যতটুকু জানি যে কিছু পর্যবেক্ষণ পরিকল্পনা কমিশন থেকে পাঠিয়েছে, এই প্রকল্পের সবশেষ কি অবস্থা, আদৌ কি এটি আলোর মুখ দেখবে কিনা? আমাদের পরিকল্পনা কমিশন আমাদেরকে কোনো অবজারভেশন দিয়ে আমাদেরকে প্রকল্পটি ফেরত পাঠায়নি বা এই ধরনের কোনো চিঠি আমাদেরকে দেয়নি। যেটা দিয়েছে ওদের কিছু অবজারভেশনের কথা আমাদেরকে বলেছে, আমরা সেটার উপর ওয়ার্কআউট করেছি, করে রেখেছি। আর একটা প্রকল্প অনুমোদনের জন্য যে স্টেপ বাই স্টেপ যে কার্যক্রমগুলি করা দরকার, সেই কার্যক্রমগুলি এখনও চলমান রয়েছে এবং আমরা খুবই আশাবাদী যে আমাদের প্রকল্পটি অনুমোদন পাবে। অবজারভেশনগুলো কী কী? আসলে অবজারভেশনগুলি মোটা দাগে যেটা রয়েছে, যে আমাদের যে একটা জনবলের বিষয় রয়েছে, আমাদের পরিবহন সংক্রান্ত বিষয় রয়েছে, আমরা যে বিভিন্ন প্রস্তাবনা দিয়েছি এটার সাথে যে আর্থিক সংশ্লেষ বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোর যৌক্তিকতাগুলোকে ওনারা জানতে চেয়েছেন। শুধুমাত্র এই মোটা দাগে এই বিষয়গুলোর ব্যাপারেই তার অবজারভেশন দিয়েছেন। একাদশ জাতীয় নির্বাচনে মোট বরাদ্দ ছিল নির্বাচনে 600 কোটি টাকা, তারও আগে 500 কোটি টাকা ব্যয় হয়েছিল দশম জাতীয় নির্বাচনে। সেক্ষেত্রে শুধুমাত্র ইভিএম প্রজেক্টের জন্য যেটি আপনারা 100 আসনে করার পরিকল্পনা করছেন, তাতেই প্রায় 9000 কোটি টাকার বাজেট যাচ্ছে, এটি কি অনেক বেশি না? মানে কতটা যৌক্তিক আসলে এই এই ব্যয়টি? আসলে প্রকল্পটি তো শুধুমাত্র আমাদের নির্বাচন ভিত্তিক বা কোনো নির্বাচনের সাথে তুলনা করে আমরা করিনি। আমরা করেছি যে আমাদের নির্বাচন ব্যবস্থায় তথ্য প্রযুক্তি প্রয়োগের লক্ষ্যে ইভিএম মেশিনকে ইন্ট্রোডিউস করা। এই মেশিনটিকে অলরেডি একটা প্রকল্পের মাধ্যমে ইন্ট্রোডিউস করা হয়েছে। এখন আমরা যেটা করছি যে আমাদের সক্ষমতা বৃদ্ধি, অর্থাৎ যে টার্গেট আমাদেরকে দিয়েছে কমিশন থেকে 100 আসনে নির্বাচন, এবং এই মেশিনগুলোকে প্রক্রিয় করার পর এই মেশিনগুলোর একটা টেকসই ব্যবস্থাপনা, এটা 5 ইয়ার্সের একটা প্রজেক্ট। সো সেই 5 ইয়ার্সের প্রজেকশনটা হলো টোটাল কস্ট অফ দ্য প্রজেক্ট। তো সেই হিসাবে এটাকে বিবেচনা করা হয়েছে। এটাকে শুধুমাত্র আগামী বছরে শুধু নির্বাচন কেন্দ্রিক না বা কোনো সময় ভিত্তিক না, এটাকে টোটাল কমপ্লিট একটা প্রজেক্ট, এবং এই প্রজেক্ট যেন শেষ হওয়ার পরে নির্বাচন কমিশন সচিবালয় এই প্রকল্পটির যে মাধ্যমে যে সমস্ত অ্যাসেট আমরা প্রক্রিয় করছি বা মেশিন ক্রয় করছি, সেগুলোকে নিয়ে কমিশন যেন সেভাবে সংগঠিত হতে পারে এবং সচিবালয় সেভাবে সংগঠিত হতে পারে এবং এই মেশিনগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করতে পারে এবং এর ব্যবহার আরও বৃদ্ধি করতে পারে, সেই সমস্ত বিষয়গুলোকে মাথা নিয়েই এই প্রকল্পটিকে প্রস্তাবনা করা হয়েছে, সেটার আলোকেই সকল প্রপোজাল দেওয়া হয়েছে। কিন্তু এই যে পুনর্ব্যবহারের কথা যেটি বলছেন, যে জাতীয় নির্বাচনে যে আপনি 100 আসনে যে ইভিএম ব্যবহার করবেন, পরে তো এতগুলো ইভিএম একসাথে আপনার ব্যবহার হচ্ছে না, এই সেক্ষেত্রে এগুলো নষ্ট হয়ে যাওয়ার শঙ্কাটা থেকে যাচ্ছে না? মেশিন নষ্ট হতে পারে, বাট মেশিন আমাদের এই মেশিনটি যেভাবে বানানো আছে, যে সেই মেশিনটি যদি যথাযথভাবে সংরক্ষণ করা হয় তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এটা যদি প্রপার ওয়্যার হাউস থাকে, আমাদের দক্ষ জনবল তৈরি হয় এবং তারা যদি রেগুলার এবং নিয়মিতভাবে তারা মেনটেনেন্স করে, তাহলে মেশিন ব্যবহার হবে। কারণ আর মেশিন নিয়মিতই ব্যবহার হয়, আমাদের শুধুমাত্র যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইভিএম ব্যবহার হচ্ছে তা না, আমাদের সকল প্রকার ইলেকশন বা নির্বাচন যেটা হচ্ছে বর্তমানে, আমাদের প্রতিনিয়ত এই মেশিন ব্যবহৃত হচ্ছে। মেশিনটি যত ব্যবহৃত হবে আমাদের দক্ষ জনবলও তত প্রস্তুত হবে এবং মেশিনের মেনটেন্সটাও তত ভালো হবে। তো সেই হিসাবে বিবেচনা করলে জাতীয় নির্বাচন ছাড়া তো এতগুলো ইভিএম একসাথে ব্যবহার হচ্ছে না, তো 5 বছর পরে আবার হয়তো আপনি এগুলো ব্যবহার করবেন, সেক্ষেত্রে এগুলো অব্যবহৃত থাকছে? মেশিনগুলো আমাদের সেভাবে অব্যবহৃত থাকে না। আমাদের মেশিনগুলো আপনারা যদি আমাদের 958টি সোফার প্রায় ইলেকশন হয়েছে, সেগুলো আমাদের মেশিনের প্রয়োজন পড়ে, যদি আমরা ইন্ডিভিজুয়াল একটা ইলেকশনকে কাউন্ট করি আমাদের 2 লক্ষ মেশিনের প্রয়োজন ছিল, বাট সেখানে আমাদের 1.5 লক্ষ মেশিন দিয়ে আমরা কাজ করেছি। 1.5 লক্ষ মেশিনের টার্ন ওভার আমাদের হয়েছে এই 958-তে 5 বছরে। তো মূলত দেখা যায় যে আমাদের সামনের দিকেও যে সমস্ত ইলেকশন আসবে, সংসদীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, এছাড়াও আরও যে অন্যান্য নির্বাচন আসবে, এছাড়াও আমাদেরকে যে শুধুমাত্র এইসব নির্বাচন, যে আমাদের স্থানীয় সংসদীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন ছাড়াও আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানও আসছেন, আজকাল বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আসছে, তাদের বিভিন্ন প্যানেলের ইলেকশন বা নির্বাচন ইত্যাদি ক্ষেত্রেও তারা মেশিনগুলোকে ডিমান্ড করছে। তো সেই হিসাবে বিবেচনা করলে কোনো মেশিনই আসলে বসে থাকবে না, প্রত্যেকটা মেশিনই ব্যবহারযোগ্য এবং ব্যবহার তারা করতে পারবে, কোনো কোনো ব্যবহারের সুযোগও রয়েছে, ব্যবহার করাও সম্ভব। যেটি বলা হচ্ছে যে আপনারা যে বাজেট ধরেছেন, ভারত সহ আশপাশের যেসব দেশে ইভিএম ব্যবহার করে তাদেরকে 11 গুণ বাড়ছে বেশি খরচ হচ্ছে এই ইভিএমে, এটা যেটা তুলনা করা হচ্ছে আসলে তুলনাটা সঠিক হয়নি। কারণ আমরা যে মেশিনের সাথে তুলনা করে এটাকে মূল্যমান বা যে তুলনা করা হচ্ছে, আসলে আমরা তো সেই ধরনের কোনো মেশিন আমরা প্রোডিউস করছি না বা পারচেস করছি না, মেশিনটি সম্পূর্ণ ইউনিক।
আমাদের যে মেশিনটি আছে সেখানে যে যেভাবে একজন ভোটারকে শনাক্ত করা হয় বায়োমেট্রিক পদ্ধতিতে এটাকে যেভাবে যাচাই করা হয় এটার মধ্যে যেভাবে ইলেকট্রনিক ব্যালট ইস্যু করা হয় এবং এটার মধ্যে যেভাবে রেজাল্টকে কম্পাইল করা হয় এবং রেজাল্টকে যে ফার্স্ট রেজাল্ট প্রডিউস করা হয় এবং এটার মধ্যে যে পুনর্গণনার যে সুবিধা সম্বলিত যে বিষয়গুলো এটার মধ্যে ইনকর্পোরেট করা হয়েছে সেই ধরনের মেশিন কারোর সাথে কারো কাছেই নেই এতটুকু আমরা নিশ্চিত হয়ে বলতে পারি। তো যেহেতু এটা আসলে যাদের সাথে যে সমস্ত মেশিনগুলোর সাথে এটাকে তুলনা করে ধরা হচ্ছে আসলে সেরকম এটা তুলনা করাটা আসলে যৌক্তিক না। পরিকল্পনা কমিশন থেকে আসলে কোন কোন খাতগুলোকে সমন্বয় করার জন্য বলেছে? প্রকল্প আসলে ব্যয় অঙ্গভিত্তিক কোথাও বেশি না, কারণ যৌক্তিকভাবে এটাকে দেওয়া হয়েছে। আমাদের যেভাবে প্রয়োজন আমরা যেভাবে নেক্সট ফাইভ ইয়ার্সকে ভিজুয়ালাইজ করছি সেইভাবেই আমাদেরকে প্রকল্প ব্যয়টাকে ধরা হয়েছে। তাদের ক্ষেত্রে কিছু বলা হয়েছে যে হ্যাঁ আমাদের ট্রান্সপোর্টেশন, আমাদের ট্রান্সপোর্টেশন একটা বড় ব্যাপার রয়েছে, সো সেই ট্রান্সপোর্টেশনের সাথে আমরা ট্রান্সপোর্টেশনের মেনটেন্যান্সকে একটা ধরেছি, তো সেই মেনটেন্যান্সটাকে তারা একটু বলেছে মিনিমাইজ করে রাখতে। আমরা প্রকল্পে একটা জনবল ধরেছি, সেই জনবলের ক্ষেত্রে অনেকে বলেছে যে এই জনবলটাকে কোথাও মিনিমাইজ করা যায় কিনা বা কমানো যায় কিনা, তো সেই ক্ষেত্রে সেই বিবেচনাগুলোকে বলেছে। বাট ইভিএম আমাদের যে মূলত মূল মেশিন যেটা মূল পারচেজ যেটা হলো ইভিএম মেশিন, তারপরে আমাদের প্রকল্প ব্যবস্থাপনা, তারপরে আমাদের পরিবহন, এই সংক্রান্ত বিষয়ে তারা কিছু বলেনি, শুধু তারা অপশন চিন্তা করে বলেছেন যে কী করা যেতে পারে বা করা যাবে কি না বা সম্ভব কি না আমাদের পক্ষে, বা যে সময় আছে সেই সময়ের মধ্যে যে ব্যবস্থাটা নিতে বলেছেন সেই ব্যবস্থাটা করলে আমরা যেভাবে সামনের দিকে প্রকল্পকে পরিকল্পনা করেছি, সামনের দিকে যে দ্বাদশ জাতীয় নির্বাচন যেটা আছে সেটাকে কন্ডাক্ট করার কথা চিন্তা করেছি, সেখানে কোথাও আমরা বাধা পেয়ে যাবো কিনা বা প্রতিবন্ধকতা তৈরি হবে কিনা বা কোনো অসুবিধা তৈরি হবে কিনা, তো সেই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে ওনারা আমাদেরকে যে অবজারভেশনগুলো দিয়েছেন সেভাবে আমরা আবারে জাস্ট আরেকবার দেখছি, দেখে তারপরে আমরা আমাদের যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা তাদের সামনে তুলে ধরবো। কেবল প্রচারেই আপনারা ধরেছেন ২০০ কোটি টাকার বেশি, এটাকে অনেক সংবাদ মাধ্যম নিউজ করেছে এবং এটাও খুব বেশি বলে মনে করা হচ্ছে আর কি। ২০৫ কোটি টাকার যে খরচটার কথা বলেছেন এটা আসলে সঠিক না। এটার মধ্যে যেটা রয়েছে যে আমাদের ভোট অনুষ্ঠান সংশ্লিষ্ট যে সমস্ত আমাদের ইনহাউস ব্যক্তিবর্গ রয়েছেন তাদের একটা প্রশিক্ষণের ব্যাপার রয়েছে এবং তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের যে সমস্ত ব্যক্তিবর্গকে আউটসোর্স করে নিতে হবে তাদেরও প্রশিক্ষণ রয়েছে এবং এছাড়াও যারা ইভিএমে ভোট দিবে তাদের একটা ভোটার শিক্ষণের ব্যবস্থা রয়েছে। তো মূল খরচটা রয়ে যাচ্ছে এই ভোটার শিক্ষণ এবং আমাদের যে বিভিন্ন কর্মকর্তারা ভোট গ্রহণের কাজে নিয়োজিত থাকবেন তাদের প্রশিক্ষণের কাজে, আর ভোট প্রচার প্রচারণার যে বিষয়টা রয়েছে সেটা খুবই সামান্য, যে টোটাল কস্টের আপনার সর্বোচ্চ হলো আপনার 5% হবে এবং এটাও মূলত হলো আমাদের যে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে অর্থাৎ সোশ্যাল মিডিয়া রয়েছে, ইলেকট্রনিক মিডিয়া রয়েছে, প্রিন্ট মিডিয়া রয়েছে, তারা একটা প্রচার করতে তাদের যে কস্টিংটা হয় সেটার উপরে বেস করে ধরেছি আমরা। তো সেটাও আমাদের যে শুধুমাত্র আগামী নেক্সট এক বছর বা দুই বছর তার জন্য না, আমাদের টোটাল 5 ইয়ার্সের জন্য এই প্ল্যানটা, এই 5% কস্ট টোটাল আপনি যে কস্ট বাজেটটা বা যে মূল্যটা আপনি বলেছেন তার ম্যাক্সিমাম 5% হবে, এর বেশি হবে না। তো সেই হিসেবে যদি আপনারা বিবেচনা করেন সে কস্টটা আমাদের ভোটার প্রতি দেখা যায় যে আমাদের এক বছরে ১ টাকা করে খরচ আসে না পার ভোটার, তো সেই হিসেবে বিবেচনা করে প্রচার প্রচারণার খরচটাকে রাখা হয়েছে। আপনারা এখন যে সমন্বয়টি করছেন পরিকল্পনা কমিশনের পর্যবেক্ষণে কেমন আর কমতে পারে? এখন তো ৮৭০০ কোটি টাকা আর কেমন আসতে পারে? আমাদের ইন অ্যারাউন্ড এরকমই থাকবে, এটাকে আসলে ফাইনালি অ্যাপ্রুভাল না দেওয়া পর্যন্ত আসলে বলা যাবে না যে আসলে খরচ বা ব্যয় কতটুকু কমতে পারে বা একই থাকতে পারে বা আরও হয়তো আমাদের প্রয়োজন হতে পারে, আমরা হয়তো মিস করে গেছি সেই জায়গাটাও থাকতে পারে। কবের মধ্যে আপনারা এই পর্যবেক্ষণগুলো সহ আবার পাঠাবেন? আমরা তো আশা করছি যে আমরা আগেও বলেছি যে আমরা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এটার অনুমোদন পেয়ে যাব আশা করছি, আমরা সেভাবেই চিন্তা করছি যে আমরা আশাও করছি সেভাবে যে আমরা এর মধ্যে অনুমোদন হয়ে যাবে আমাদের। সেক্ষেত্রে ডিলে হয়ে যাচ্ছে কিনা, যে একটা নির্দিষ্ট সময় পরে আপনারা আসলে এই প্রকল্প বাস্তবায়ন করতে পারবেন কিনা? থিওরিটিক্যালি যে প্রক্রিয়াগুলো বলা আছে ডেফিনেটলি সেগুলো অনেক দীর্ঘ প্রক্রিয়া, বাট আমরা প্ল্যানিং কমিশন এবং অর্থ বিভাগ যেটা আছে যে আমাদেরকে তারা আমাদেরকে সাহায্য করছে প্রত্যেকটা ক্ষেত্রেই, যেভাবে এটাকে দ্রুত করা যায়, দ্রুত এটাকে সমীক্ষা করা যায়, দ্রুত এটাকে আমাদেরকে এই যে সমস্ত সমন্বয়ের প্রয়োজন হচ্ছে বা যে সমস্ত পর্যবেক্ষণগুলোকে অ্যাডজাস্ট করার যেগুলো ব্যবস্থা আমাদের করা লাগে তারা সবভাবে আমাদেরকে সাহায্য করছে এবং সেই হিসাব থেকে আমরা বলতে মানে বলছি যে এবং আমরা স্ট্রংলি ওয়ার লুকিং ফরওয়ার্ড টু গেট ইট অ্যাপ্রুভাল বাই নেক্সট ডিসেম্বর।
কবের মধ্যে পেলে আপনারা এই প্রকল্প বাস্তবায়ন করতে পারবেন এবং আদৌ কি আসলে আলোর মুখ দেখবে কিনা? অনেকেই বলছেন যে এটি ঝুলে গেছে বা এই না ঝুলে যায়নি কথাটা সত্য না, আর আলোর মুখ তো আমরা দেখব আশা করছি, কারণ আমরা তো কষ্ট করছি, চেষ্টা করছি, সবাই চেষ্টা করছে, শুধু আমরা না, ইলেকশন কমিশন চেষ্টা করছে, প্ল্যানিং কমিশন চেষ্টা করছে, ফিনান্স চেষ্টা করছে, সবাই মিলে চেষ্টা করছে। তো এত চেষ্টার পরে আসলে এটা আলোর মুখ দেখারই কথা, না দেখার আসলে আমরা এখন পর্যন্ত কোনো কারণ দেখি না। মানে কবের মধ্যে অনুমোদন হলে আপনারা এটি কাজ বাস্তবায়ন করতে পারবেন প্রকল্পটি? আমরা আশা করছি যে আমরা ডিসেম্বরের মধ্যে অনুমোদন আমরা পেয়ে যাব এবং যে সময় আছে সামনে সেই সময়ের মধ্যে আমরা বাস্তবায়ন করতে পারব। আসলে বাস্তবায়নের তো আসলে দুটি দিক রয়েছে, একটি হলো আমাদের দেশ আসনে নির্বাচনে সক্ষমতা অর্জন, আর আরেকটি হলো আমাদের প্রকল্প সমাপন, যেটা হলো পাঁচ বছর সময় আছে। তো সেটাতে কোনো সমস্যা নাই, আমাদের সমস্যাটা একটু টাইট হতে পারে আমাদের যেটা হলো দেশ আসনে নির্বাচনে সক্ষমতাটা অর্জন। নির্বাচন সংশ্লিষ্ট অনেকে বলছেন যে দেশ আসনে ইভিএম ব্যবহার করার জন্য যে ধরনের জনবল, যে ধরনের প্রশিক্ষণ কিংবা ইনস্ট্রুমেন্টগুলো দরকার, অবকাঠামোগত যে প্রয়োজনগুলো সেগুলো আসলে সম্ভব বলে মনে হচ্ছে না, এবং অনেকে বলছেন যে আসলে নির্বাচন কমিশন এই সময়ের মধ্যে এই সক্ষমতাগুলো হয়তো অর্জন করতে পারবে না। না, আমরা পারবো, আমরা তো আসলে ওইভাবে একবারে পরিকল্পনা করে না, আমরা ফেজ বাই ফেজ প্ল্যান করেছি আসলে যে কীভাবে আমরা ইভিএমটাকে প্রকিউর করবো, কীভাবে ইভিএমটাকে সংরক্ষণ করবো, কীভাবে আমরা মাঠে নিয়ে যাব। আমাদের প্রশিক্ষিত জনবল লাস্ট ফাইভ ইয়ার্স একটা প্রকল্প অলরেডি চলেছে, তো অলরেডি কিছু আমাদের বেশ কনসিডারেবল অ্যামাউন্ট অফ যারা ইলেকশন বা পোলিং অফিসার আছে তারা অলরেডি দে আর রেডি টু কন্ডাক্ট দ্য ইলেকশন। আমাদের আর কিছু জনবলকে আমাদেরকে ইনকর্পোরেট করতে হবে, তো সেটার জন্য আমরা পরিকল্পনা করে নিয়েছি, প্রকল্পের মধ্যে সেগুলোকে সন্নিবেশিত করা হয়েছে, প্রকল্পের অনুমোদনটা হয়ে গেলে সেটাকেও আমরা টার্গেট করেছি, খুব টাইটভাবে আমরা টার্গেট করিনি, আমরা একটা ফ্লেক্সিবল টার্গেট করেছি যে এই সময়টা আমরা ধরেছি যে আগামী বছর অক্টোবর নভেম্বরের মধ্যে আমরা এই যে রিকোয়ার্ড যে ম্যান পাওয়ারটা আমাকে দরকার সেই ম্যান পাওয়ারটা আমরা রেডি করে ফেলতে পারবো। তো আমাদেরকে 4 to 5 weeks আমাদের একটা ট্রেনিং দরকার, এবং এই 4 to 5 weeks ট্রেনিং যে শুধু আমরা সেন্ট্রালাইজভাবে করবো না, এটাকে ডিসেন্ট্রালাইজড একটা ট্রেনিং বা প্রশিক্ষণের আওতায় নিয়ে এসে এটা আমরা করবো, সেটার জন্য অলরেডি প্রক্রিয়া চলমান। ইভিএমের ভোটে আসলে এক ধরনের বিড়ম্বনা হয় ভোটারদের, বায়োমেট্রিক্স না মেলাকে কেন্দ্র করে অনেকে আমরা দেখেছি, আমরা সিটি ইলেকশনগুলো তো দেখেছি যে অনেকে আঙুলের ছাপ মিলাতে পারছেন না, অনেকবার চেষ্টা করছেন ভোটে বিলম্ব হচ্ছে, এবং কেউ কেউ ফেরতও গেছেন কেন্দ্র থেকে যে বারবার চেষ্টা করেও পারছেন না। সেক্ষেত্রে এই সমস্যাটা আপনারা কীভাবে সমাধান করবেন? ইভিএমে বায়োমেট্রিকটা হলো একটি একদম ইউনিক ফিচার, বায়োমেট্রিক্সভাবে একটা ভোটারকে ফাইনালি যাচাই করে ব্যালট ইস্যু করা হয়, তো এটা তাকে করতেই হবে। প্রত্যেকটি ভোটার যাদেরকে এনআইডি ইস্যু করা হয়েছে প্রত্যেকের বায়োমেট্রিক্স দেওয়া আছে, ফেরত যাওয়ার সংখ্যাটা খুব কম, কিছু কিছু ক্ষেত্রে হয়তো মিলানো যাচ্ছে না, তো সেটা যেই কারণে হচ্ছে সেটা হয়তো তার ফিঙ্গারপ্রিন্ট হয়তো নষ্ট হয়ে আছে, বা যেভাবে রেকর্ড করা হয়েছিল সেই রেকর্ডের ক্ষেত্রে হয়তো বা কিছুটা সমস্যা হয়েছিল, তো সেগুলোকে দূর করার চেষ্টা করা হচ্ছে। অলরেডি আমরা এনআইডি উইংয়ের সাথে কথা বলেছি, তারা একটি বড় পরিকল্পনা হাতে নিয়েছে যে আমাদের যে 10 fingers আছে সেই 10 fingersটাকে আপলোড করে দিবে, এটা আপলোড করে দিলে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা সামনের দিকে আর থাকবে না। এই 10 fingers কি আগামী নির্বাচনের আগে সব আপলোড হবে? হ্যাঁ অবশ্যই সম্ভব, সেটি সম্ভব। তার জন্য কি আলাদা কোনো কর্মসূচি থাকবে? একই কর্মসূচি অবশ্যই থাকবে। আরেকটি বিষয় হচ্ছে পুনর্গণনাকে কেন্দ্র করে যে একটা বিতর্ক আছে, অনেকে পেপার ট্রেইলের কথা বলছিলেন, এই পেপার ট্রেইল না থাকা ইভিএম এর একটা দুর্বলতা কিনা, এবং একই সাথে আসলে পুনর্গণনার যে ব্যবস্থা এখানে কি সেরকম সুরক্ষা ব্যবস্থা আছে কিনা? জি অবশ্যই আছে, পেপার ট্রেইলের আসলে এখন ইভিএম এ আর কোনো প্রয়োজন পড়ে না, কারণ এখানে ডিজিটাল অডিট ট্রেইল আছে, একজন ভোটার ভোট দেওয়ার পর সে দেখতে পাচ্ছে যে ব্যালট হিটে যে সে ভোট কনফার্ম করার পরে একজন ভোটার যে মার্কে ভোট দিয়েছেন সেটা টোটাল ডিসপ্লেটা জুড়ে থাকে, তো কাজে সেখান থেকে বোঝা যায় খুব স্পষ্টভাবে বোঝা যায় যে কোথায় ভোটটা পড়েছে। আর যেটা আপনি বলেছেন যে পুনর্গণনা করা সম্ভব, অবশ্যই সম্ভব, এবং এটা ব্যালটের থেকে খুব আরও ভালোভাবে আরও উন্নতভাবে এটা পুনর্গণনা করার ব্যবস্থা রয়েছে, এবং সেটা করেছেও আমাদের অলরেডি দুটো পুনর্গণনা সম্পন্ন করেছে এবং সবার সামনেই করেছে, এবং এখানে কোনো সন্দেহের অবকাশ থাকার কোনো জায়গা নেই, যেহেতু পুরো মেশিনটা একটু ডিজিটালি এটাকে রেকর্ড রাখা হয় এবং এটা ডিজিটাল রিপ্লে, এটাকে যতবারই করা হবে সেটা একই রেজাল্ট দেখাবে, এবং এটাকে অন্য কোনোভাবে এটাকে আর কোনো ম্যানিপুলেট করার কোনো সুযোগ নাই, অন্তত ইভিএমে নাই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডে সবশেষ একটা পুনর্গণনা হয়েছে, কিন্তু যেই প্রার্থী আবেদন করেছেন তিনি এই পুনর্গণনায় সন্তুষ্ট হননি, তিনি বলেছেন ব্যালটে যেভাবে প্রত্যেকটা ভোট আলাদা করে গণনা করা যেত সেটি ইভিএমে করা যাচ্ছে না, এবং একই সাথে এখানে একটা বিতর্ক হচ্ছে যে 3টি অডিট কার্ড এখানে হারিয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে, তাতে এটি কি ইভিএমের দুর্বলতা প্রকাশ পেয়েছে? না, ইভিএমে এখানে ইভিএমের কোনো দুর্বলতা নেই, ইভিএম হলো যিনি কমপ্লেন করেছেন উনি ক্যান্ডিডেট হয়ে থাকলে যখন ফার্স্ট রেজাল্ট দিয়েছিল নির্বাচনে সেখানে
ওনার যারা এজেন্ট থাকে তারা তো সিগনেচার করেই দেখেছেন, তো সেই রেজাল্টের কপিটি তো তাদের কাছে থাকেই। তারপর সেই রেজাল্ট থেকে কোনো কিছু চেঞ্জ হয়েছে কি না, চেঞ্জ না হয়ে থাকলে তো বোঝা যায় যে ইভিএম এর সেই রেজাল্টটা সংরক্ষিত আছে। আর ইভিএম এখনও যদি আমরা দেখাই যে উনি ওনার সামনেই তো দেখানো হয়েছে যে কী রেজাল্ট আসছে, তো তার থেকে তো কোনো চেঞ্জ আসে নাই, অর্থাৎ দু বছর আগে যে রেজাল্ট দিয়েছে মেশিন এখনও তাই দিয়েছে। আর কার্ড হারানোর বিষয়টা, আসলে কার্ড হারানোর বিষয়টা তো ইভিএমের সাথে সংশ্লিষ্ট না, এটা একটা কাস্টোডিতে থাকে, সেই কাস্টোডিয়ান যিনি থাকেন এটা তার দায়িত্বে থাকে যে কার্ডগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করা। তো যদি এটা কার্ড হারানোর যে দুর্বলতা বা যেটাকে বলা হচ্ছে ইভিএমের সাথে দুর্বলতার সাথে ইম্পোজ করা হয়, সেটা ব্যালটের সাথেও হতে পারে, হারিয়ে যেতে পারে। ওই প্রার্থী যেটা বলছেন যে ব্যালটে যেভাবে প্রত্যেকটা ভোট গণনা করা যেত, এখানে মূলত আপনারা যেটা করেছেন যে ভোট অথবা কেন্দ্রভিত্তিক যে সমন্বিত ফলাফলটা সেটাকে আপনারা গণনা করেছেন। ওনার সন্দেহের জায়গাটাকে যদি উনি ক্লিয়ার করে বলতে পারতেন যে হ্যাঁ রেজাল্টের সন্দেহের জায়গাটা কোথায়, হাতে লেখা না কাস্টিংয়ে মেশিনের যেটা প্রিন্টেড হয়েছে, তাহলে মেশিনেরটা অবশ্যই মেশিনে সেখানেও দেখানো সম্ভব যে ওনার জায়গায় উনি কতগুলো ভোট পেয়েছেন, সেটা অবশ্যই রেকর্ডে থাকে, সেটাই তো কম্বাইন করে মেশিন তো ওটাকে কাউন্ট করে, কাউন্ট করে ফাইনাল একটা রেজাল্ট দেয়। তো অবশ্যই সেটা রেকর্ডে থাকে যে ওনার উনি কতগুলো ভোট পেয়েছেন, এবং সেইটার হলো ফাইনাল একটা আউটকাম দেখায় টোটাল রেজাল্ট শিটের মধ্যে যে সামারি করে দেখায়, তো সেটাই দেখানো হয়েছে। ভ্যারিয়েশনটা হতে পারে হাতে লেখার ক্ষেত্রে, তো রেজাল্টের যদি ইভিএম যে রেজাল্টটা প্রিন্ট হচ্ছে ইভিএমের মাধ্যমে সেটার সাথে হাতে লেখা যে রেজাল্ট আছে সেটার মধ্যে যদি কোনো ভ্যারিয়েশন থাকে তাহলে সেটাকে একটা হয়তো কগনিজেশন নেওয়া যেতে পারে, কমপ্লেনটা ওখানে থাকতে পারে। আর যদি দুটাই সেম থাকে তাহলে তো রেজাল্ট সেম, কারণ এই রেজাল্টটা তো সাইন করা, ওনার এজেন্ট যারা ছিল তারা সাইন করেছেন, ফাইনাল রেজাল্টটা ডিক্লেয়ার হয়েছে সেটা। সবশেষ জানতে চাই, যদি নতুন প্রকল্পটি অনুমোদন না হয় তাহলে শেষ পর্যন্ত আসলে কতগুলো আসনে ইভিএম নির্বাচন হতে পারে, সক্ষমতা আছে, এবং সেই আসনগুলো আসলে কিভাবে আপনারা নির্ধারণ করবেন? আপনারা যদি লাস্ট রোডম্যাপটা দেখেন কমিশনের, তাহলে সেখানে বলা হয়েছে যে অনধিক 150 আসনে তারা ইভিএম এর মাধ্যমে নির্বাচন করবেন। আর যদি আমাদের নতুন প্রকল্প অনুমোদন না পায় তাহলে আমাদের সেক্ষেত্রে হয়তো আমরা 60-70 কনস্টিটিউয়েন্সিতে আমরা ইলেকশন করার চেষ্টা করব, এবং সেটারও একটা গাইডলাইন রোডম্যাপে দেওয়া আছে, সেটা হলো সিটি কর্পোরেশন বা জেলা ভিত্তিক জেলা সদর ভিত্তিক এসব জায়গায় হয়তো নির্বাচন করার পরিকল্পনা গ্রহণ করা হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সামনের অনুষ্ঠানে আমরা নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।